অসহনীয় গরমে নাজেহাল ভারতের বাসিন্দারা। হাসফাঁসে অবস্থা থেকে মুক্তি দিতে ফ্যানের বাতাসও পর্যাপ্ত নয়। শোচনীয় অবস্থায় রয়েছেন দেশটির বারাণসী শহরের নিম্ন শ্রেণীর বাসিন্দারা। তিন পাংখা রহনে কে বাদ ভি হাম লোগ জেসে তেসে জিন্দগি কাট রহে ইয়ে গরমি মে ইতনা গরমি বড়া হ্যা কি আর রাহা নেই যা রহে বাহার মে জাকে রহ রহে। গরমে না বিশ্বাস কলকাতা বাসীও। অস্বস্তিতে নির্ঘুম রাত পার করছেন অনেকেই, খানিকটা প্রশান্তির আশায় কোমল পানীয় লাচ্চির মতো নানা ধরনের তরল উপাদানে তেষ্টা মেটানোর চেষ্টা ভুক্তভোগীদের। আবহাওয়াবিদদের মতে গেল মাস থেকে শুরু হওয়া দাবদাহের এ মাত্রা ক্রমেই বাড়ছে। এদিকে শুধু বারাণসী বা কলকাতা নয়, গরমের একই চিত্র মহারাষ্ট্রেও। দৈনন্দিন চাহিদা মেটাতে কাঠফাটা রোদের ভেতর দূর দূরান্তের কুয়া এবং নদী থেকে পানি সংগ্রহ করেন স্থানীয়রা। সামনের দিনগুলোতে দাবদাহের মাত্রা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই এই তীব্র দাবদাহ। অন্যদিকে গরমের কারণে স্কুলের সময়সীমা কমিয়ে এনেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত সরকারি বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানী নমপেনের তাপমাত্রা 39°C-এর ঘরে পৌঁছায় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। রিং অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। স্থানীয়দের গরম কমাতে ভ্রাম্যমান গোসল করার অভিনব এক কৌশল বের করেছে ফিলিপিন্স কর্তৃপক্ষ। বিনামূল্যে ছোট বড় সবাই এই সেবা গ্রহণ করতে পারবেন বলে জানায় স্থানীয় প্রশাসন। সূর্যের খরতাপে অতিষ্ঠ ইন্দোনেশিয়ার নাগরিকরাও ছাতা, ছোট ফ্যান, সানগ্লাস ছাড়া বের হবার উপক্রম নেই কারো। বৃষ্টি হওয়া সত্ত্বেও তাপমাত্রা কোনোভাবেই কমছে না বলে জানান বাসিন্দারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।